আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আপনাদেরকে মানে খুব সহজে, খুব তাড়াতাড়ি, ঝটপট কিভাবে কবুতর বানানো যায় 5 মিনিটের মাধ্যমেই, তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আসলে অনেকেই আছেন যারা কবুতরের বাচ্চা মানে খেতে চাইলেও বানানোর ঝামেলার জন্য খেতে পারেন না। তো কবুতর আসলে যদি আপনারা গরম পানি করে গরম পানির মধ্যে দিয়ে দেন, পানিটা যেন তেমন বেশি গরম না হয়, মানে মোটামুটি গরম, বলক না উঠে, ফুটন্ত গরম পানিতে দিবেন না। আর যদি পানিটা বেশি গরম হয়ে যায় তাহলে আপনারা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ঠান্ডা পানিতে দিয়ে দিবেন। তাহলে দেখবেন খুব সহজে মানে কবুতরের পশমগুলোকে বেছে নিতে পারবেন। আসলে কবুতরের বাচ্চা সাধারণত দেখা যায় যারা অসুস্থ, মানে রোগীদের পথ্য হিসেবে কবুতরের মাংস খাওয়া হয় আর কি, মানে তাদের জন্য খুবই উপকারী। যারা অসুস্থ, অপারেশন হয়ে থাকে, তো তারা যদি খায় তাহলে শরীরে দুর্বলতা সলভ হয়, অনেক বেশি বেনিফিট হয় শরীরের জন্য। এবং কবুতরের মাংস গুণাগুণ অনেক অনেক বেশি, যেটা মানে শরীরের কিডনিকে অনেক বেশি ভালো রাখে। তো আম্মু এদিক দিয়ে কবুতর ধুইতেছে, আকাশ দিয়ে দেখলাম প্লেন যাচ্ছে, ওইটাকেও রেকর্ড করে ফেললাম আপনাদের সাথে। বাচ্চারা দেখে তো সেই লাফালাফি করতেছে প্লেন দেখে। তো কবুতর বানানো হচ্ছে, মানে আপনি যদি আমার সিস্টেমে কবুতরটা বানান তাহলে খুবই কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন। খুবই কম সময়ে মানে গরম পানি দিয়ে পালকগুলা ফেলে দিবেন, তারপর বানাতে অনেক বেশি সুবিধা হবে। বানানো প্রায় শেষের দিকে, মানে কবুতরের বাচ্চা বাচ্চা যেন হয়, কচি বাচ্চাগুলোতে অনেক বেশি পুষ্টি গুণাগুণ আছে। বড় কবুতরগুলা খেতেও তেমন টেস্ট না, তারপরে মানে ভিটামিন বেশি ছোটো বাচ্চাটার মধ্যে আর কি। সেই জন্য আমি বলবো যারা অসুস্থ আছেন বা যাদের প্রিয়, তারাও কবুতরের মাংস খেতে পারেন। তো কবুতর এখন রান্না করবে, রান্না হবে, কলিজাটা পরে দিলেই ভালো, সেই জন্য আমি কলিজাটাকে উঠায় রেখে দিলাম, না হয় পরবর্তীতে কলিজাটাকে আর পাওয়া যাবে না, সিদ্ধ হয়ে গলে যাবে আর কি, সেই জন্য কলিজাটা সাথে দেই নেই, কিছুক্ষণ পরে দেওয়া হবে মাংসটা যখন কষানো হবে। আর কবুতরের মাংসটা মানে প্রথমত মাখাইয়া, সব মশলা দিয়ে মাখাইয়া বসালেই ভালো হয়, কারণ এটা রোগীদের পথ্য সুস্থদের জন্য যেন পুষ্টি গুণাগুণটা সঠিক পরিমাণে থাকে, সেই জন্য যদি এটা মশলাসহ মাখাইয়া দেন তাহলেই সেটা ভালো হবে। যদি মানে বাগার যেটা বলা হয়, মানে মশলাটাকে আগে ভেজে তারপরে যদি মাংসটা দেন, তাহলে মাংসটাকেও যদি ভাজেন তাহলে এটার পুষ্টিগুণটা কমে যাবে, ভিটামিনটা তেমন বেশি একটা থাকবে না। কবুতরের বাচ্চা তো অনেক ভিটামিনে ভরপুর, তো আপনারা ট্রাই করবেন বাসার মধ্যে যেন প্রথমত মশলা টশলা সব কিছু দিয়ে একবারে রেডি করে তারপরে চুলার মধ্যে বসিয়ে দিবেন, এবং মানে তেমন বেশি ঝালও দিবেন না, কারণ অসুস্থ মানুষরা তো আর তেমন একটা ঝাল খেতে পারে না, সেই জন্য ঝালটা কম দিবেন এবং মশলাটাও হালকা মশলাই দিবেন, কারণ মশলাটা একটু পাতলা ধরনের হলেই ভালো হয় স্যুপ আকারে। সবাই তো স্যুপটাও খেতে পারে না, বাট এটার তরকারিটা যদি হালকা মশলায় মানে
পাতলা ধরনের মশলাটা থাকে তাহলে বেশ ভালো হয়, খেতেও ভালো লাগে। তো এই যে রান্না রেডি হয়ে গেছে, সব কিছু রেডি। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।